প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা রুবেল স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান এই বইয়ের ধারাবাহিক ভিডিও সিরিজে আজকে আমরা দেখব প্রথম অধ্যায় প্রথম অধ্যায়টি আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে কেননা শুরুতেই আমাদের খুব ভালোভাবে পারফরমেন্স দেখাতে হবে দেখুন অধ্যায়ের নাম হচ্ছে সার্কিট প্যারামিটার শুরুতেই আমরা জানবো যে পুরো সার্কিট কি এবং প্যারামিটার কি। কেননা অধ্যায় নামটি হচ্ছে সার্কিট প্যারামিটার অধ্যায়ের নামটি যদি আমরা শুরুতে ভালোভাবে বুঝে নিতে পারি তাহলে এই অধ্যায়ের ভিতরে যত কনসেপ্ট আছে আমরা খুব সহজেই বুঝতে পারবো এবং অনুধাবন করতে পারবো কেননা এই অধ্যায়ের পুরো সামারি হিসেবে নামকরণ করা হয় বুঝেছেন তাহলে চলুন বুঝতে চেষ্টা করি সার্কিট প্যারামিটার এই দুইটি টার্ম অর্থাৎ সার্কিট কি এবং প্যারামিটার কি সহজে বুঝে নেই প্রথমেই আমরা দেখব কি আমরা অনেকেই কিন্তু জানি যে সার্কিট কাকে বলে তারপরেও যারা জানি না তারা আরও একটু মনোযোগ দিয়ে ভালোভাবে জেনে নেই সার্কিট হচ্ছে একটি বদ্ধ পথ যার ভেতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে তাকে কি বলা হয় সার্কিট বলা হয় অথবা সার্কিটের সংজ্ঞা কিন্তু অন্যভাবেও দেওয়া যায় যে কারেন্ট প্রবাহের দেখুন আমি লিখে নিচ্ছি আপনারা কিন্তু চাইলেই লিখে নিয়ে সুন্দর করে নোট করে রাখতে পারেন কেননা খুব উপকারে আসবে এগুলো কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথকে সম্পূর্ণ পথকে সার্কিট বলে আমি খুব দ্রুত লেখারই চেষ্টা করছি এই যে লিখে ফেলেছি যে সার্কিটের সব থেকে সহজ এবং ছোটো এই সংজ্ঞাটি কিন্তু হয় যে কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথকে সার্কিট বলে এখন অনেকে হয়তো এই লেখা দেখে বুঝতে পারবেন না কিন্তু একটু পরে আমরা যখন একটি উদাহরণ টানব। তখন সবাই কিন্তু বুঝে যাবেন কোনো চাপ দেওয়া যাবে না দেখুন কীভাবে হয় একটি সিম্পল সার্কিট আঁকাবো আমরা যে কোনো সার্কিট আঁকানোর জন্য সেই সার্কিটে কিন্তু একটি সোর্স লাগে বা উৎস লাগে হোক ভোল্টেজ হোক না সেটা কারেন্টের উৎস এখানে আমি একটি ব্যাটারি দিলাম সেটি ধরে নিলাম ভোল্টেজের একটি উৎস বা ভোল্টেজ সোর্স এখন এই ভোল্টেজ সোর্সের সাহায্যে আমরা একাধিক ডিভাইস কিন্তু চালাতে পারি আমরা চাইলে একটি বাল্ব জ্বালাতে পারি বা লাইট এটিকে আমি বাল্ব নামে উল্লেখ করছি বাল্ব অথবা আমরা চাইলে কিন্তু ফ্যান চালাতে পারি আমরা জানি যে আমাদের বাসাবাড়িতে কিন্তু সবারই ফ্যান চলে এই যে একটি ফ্যান আবার আমরা চাইলে কিন্তু একটি টেলিভিশনও কিন্তু অথবা কম্পিউটার যা কিছু আছে আমরা কিন্তু চালাতে পারি কিসের মাধ্যমে সার্কিটের মাধ্যমে তো প্রিয় শিক্ষার্থী ভাইবোনেরা ভালোভাবে খেয়াল করুন এরকম সার্কিট আসলে অনেক উদাহরণ হিসেবে ব্যবহার করে না কিন্তু আমি ব্যবহার করছি তো কিভাবে কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথকে সার্কিট বলে একটু খেয়াল করুন তো এটি হচ্ছে একটি সোর্স সেটি হচ্ছে ভোল্টেজ সোর্স এখন ভোল্টেজ সোর্স থেকে আমরা জানি এই বড়ো দাগটিকে বলা হয় পজিটিভ টার্মিনাল ছোটো দাগটিকে বলা হয় নেগেটিভ টার্মিনাল তো স্বাভাবিকভাবে আমরা পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট প্রবাহিত হয় বা এখানে কারেন্ট উৎপত্তি হয়ে এই পথে প্রবাহিত হয় এটা বিবেচনা করি লেখাপড়ার ক্ষেত্রে তো ধরে নিলাম এই সোর্স ভোল্টেজ সোর্স থেকে যে কারেন্ট উৎপত্তি লাভ করছে সেই কারেন্টের পরিমাণ হচ্ছে আয় এখন এই কারেন্ট এখান থেকে প্রবাহ হয়ে এভাবে যাবে তার ভেতর দিয়ে এই তারের ভিতর দিয়ে যাবে লাইট জ্বলবে তারপর ফ্যানের ভিতর দিয়ে যাবে ফ্যান চলবে এভাবে যদি কম্পিউটার বা ফ্রিজ যে কোনো জিনিস হোক না কেন সেগুলোর সাথে কানেকশন থাকলে এভাবে এসে সে সব শেষে ব্যাটারির নেগেটিভ টার্মিনালে ফেরত আসে তাহলে বোঝা যাচ্ছে কারেন্ট এখানে একটি পূর্ণ পথ সে ফলো করে সে নেগেটিভ টার্মিনালে ফিরে আসলো অর্থাৎ এই সোর্স থেকে কারেন্ট উৎপত্তি লাভ করছে এই সোর্সের পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট উৎপত্তি লাভ করে সমস্ত ইলিমেন্ট বা সমস্ত যন্ত্রপাতি দিয়ে ঘুরে সে ব্যাটারির নেগেটিভ টার্মিনালে চলে আসছে তখনই কিন্তু এই যন্ত্রপাতিগুলো চালু হয় বা ব্যবহার করা যায় তো এখন কোনোখানে যদি আপনি তারটি এখানে কেটে দেন মনে করলাম এই তারটি কেটে দিলাম তখন কি এই বাল্ব এই ফ্যান এই ফ্রিজ এগুলো কি চলবে চলবে না কেন চলবে না এর কারণ হচ্ছে যে তার তো কাঁটা এখানে ব্যাটারির সাথে সংযোগ নেই কোন ব্যাটারি ব্যাটারির এই যে নেগেটিভ টার্মিনালের সাথে সংযোগ নেই ফলে কারেন্ট কি কারেন্ট এইভাবে এসে নেগেটিভ টার্মিনালে যেতে পারছে না নেগেটিভ টার্মিনাল এখানে আসতে পারছে না বলেই এই যন্ত্রপাতিগুলো চলে না স্বাভাবিক বিষয় যখনই এটিকে আপনি কানেকশন দিয়ে দেবেন তখন কিন্তু এগুলো ঠিকই চলতে শুরু করবে তাহলে কি বলছেন দেখুন কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথকে সার্কিট বলে অর্থাৎ কারেন্ট এখান থেকে উৎপত্তি হয়ে প্রবাহিত হয়ে সম্পূর্ণ হতে হবে এই পথগুলো পথ মানে কি যে পরিবাহী তারগুলো কি পথ বলা হচ্ছে মানুষ যে পথে চলাচল করে তাকে বলা হয় রাস্তা বা রোড বিশ্ব রোড যে কোনো কিছু নামে ডাকে সেটা মানুষের ক্ষেত্রে কিন্তু কারেন্ট যে পথে চলাচল করে দেখুন কারেন্ট পথ মানে কি তারের ভিতর দিয়ে ডিভাইসের ভিতর দিয়ে এগুলি তো কারেন্ট চলার পথ এর বাইরে তো কারেন্ট চলতে পারে না কারেন্ট যে পথে চলাচল করে কারেন্ট চলার সেই পথকেই বলা হয় সার্কিট আশা করি বুঝতে পেরেছেন কারেন্ট প্রবাহের বা কারেন্ট চলাচলের যে কোনো ভাষা দেন কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথকে সার্কিট বলে তাহলে এইভাবে কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথকে সহজ ভাষায় আপনি সার্কিট হিসেবে বিবেচিত করতে পারেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমার উদ্দেশ্য ছিল যে সার্কিট কি এই বিষয়টি যেন আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারেন আমি মনে করছি আমি সঠিকভাবে বুঝাতে পেরেছি যদি বুঝাতে না পেরে থাকি তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো অধ্যায়ের যে দুইটি কথা ছিল সার্কিট প্যারামিটার তার প্রথম অংশ সার্কিট কি সেটা কিন্তু আমরা বুঝে ফেলেছি এখন আমরা বোঝার চেষ্টা করব প্যারামিটার কাকে বলে খুব ভালোভাবে মনোযোগ দিন আমরা বোঝার চেষ্টা করব প্যারামিটার কাকে বলে আমি এখানে লিখে দিচ্ছি প্যারামিটার তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সার্কিট যদি বুঝতে পারি প্যারামিটার অতি সহজ এমনিতেই হয়ে যাবে দেখুন যখন আমরা একটি সার্কিট ডিজাইন করি বা সার্কিট দেখি সেই সার্কিটে কিন্তু অনেকগুলো যন্ত্রপাতি লাগায় সেটি বাসাবাড়ির সার্কিট হোক বা এই যে আমরা লেখাপড়া করছি এ সার্কিট হোক লেখাপড়া করি যখন আমরা দেখি সেখানে রেজিস্টর কিন্তু ব্যবহার করা হয় আমরা প্রথম পর্বে যখন দেখেছিলাম যে একটি সার্কিট থাকে সেখানে কিন্তু এই লাইট বাল্ব বা ফ্রিজ এগুলো কানেকশন দেখায়নি কিন্তু আমি কিন্তু এগুলো দেখালাম যাতে আপনাদের বোঝাতে পারে কিন্তু সেখানে আপনারা সার্কিট দেখে এসেছিলেন যে একটি সোর্স থাকে অনেকগুলো রেজিস্টর সিরিজে প্যারালালে বিভিন্নভাবে সংযোগ করা থাকে তখন সেগুলোকে বলতেন যে সার্কিট পরে এসেছিলেন তো এই ধরনের সার্কিটে শুধুমাত্র একই রকমের ডিভাইস বা যন্ত্র ব্যবহার করেছিলেন সেগুলোকে বলা হতো রেজিস্টর আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর বিভিন্নভাবে সেগুলোকে নাম দিতেন কিন্তু আজকে আমরা প্যারামিটার বলতে কি বোঝায় তার ডিপলি শিখব কীভাবে যে কোনো সার্কিটে আপনি যে যন্ত্রপাতিগুলো কানেক্ট করেন বা ব্যবহার করেন সেগুলো কি কিন্তু প্যারামিটার বলা হয় দেখুন একটি বাস্তব যখন আপনি সার্কিট বিবেচনা করবেন একটি ভাষা বাড়ি হোক বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা সেখানে একটি সার্কিট সমস্ত তারের বিন্যাসগুলোই একটি সার্কিট আর বড় ধরনের সার্কিটকে নেটওয়ার্ক বলে সেটা পরে আসবে তো সেখানে বাস্তবিক পক্ষে একটি ভোল্টেজ থাকে টু টোয়েন্টি ভোল্ট আমরা দিয়ে আমরা পাই সরকারি লাইন সেই ভোল্টেজগুলোর সাহায্যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি একটি কলকারখানা হোক বাড়ি হোক চলে তো যে যে জিনিসগুলো চলে সে সাপ্লাই ভোল্টেজের মাধ্যমে সেই সেই জিনিসগুলো কি আসলে বলা হয় সার্কিট প্যারামিটার অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি একটি বাল্ব একটি ফ্যান একটি টিভি অথবা ফ্রিজ অনেকগুলো জিনিস হতে পারে তো এই এক একটি জিনিসগুলো কি আসলে বলা হয় সার্কিট প্যারামিটার তাহলে সার্কিট প্যারামিটারের সংজ্ঞাটি কী হবে সার্কিটে ব্যবহৃত যন্ত্রপাতিগুলোকে বা সকল কম্পোনেন্টগুলোকেই বলা হয় সার্কিট প্যারামিটার এই হচ্ছে সার্কিট প্যারামিটার সংজ্ঞা আপনারা চাইলে লিখে নিতে পারেন আমি আবার বলছি বৈদ্যুতিক সার্কিটে ব্যবহৃত বিভিন্ন ধরনের উপাদানগুলোকে বলা হয় সার্কিট প্যারামিটার এখন বৈদ্যুতিক সার্কিটে কী কী ব্যবহৃত হয় আপনার নিজের বাড়ি বা আপনি যে রুমে বসে আছেন সেখানে দেখুন লাইট চলছে ফ্যান চলছে কারো আয়রন মেশিন চলছে অনেক ডিভাইস চলছে মোবাইল চার্জ দিচ্ছেন তো এই যেগুলো কানেক্ট আছে বিদ্যুতের লাইনের সাথে তার সবগুলি কি বলা হয় সার্কিট প্যারামিটার তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনাদের আমি খুব সুন্দরভাবে সার্কিট কি এবং প্যারামিটার কি সেগুলো বোঝানোর চেষ্টা করলাম এর পরবর্তীতে আমরা এই সার্কিট প্যারামিটার সম্বন্ধে আরও বিস্তারিত জানব এখন যদি না বুঝতে পারেন চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এখন আমরা ডাইরেক্ট কারেন্ট কী সে সম্পর্কে একটু করে বোঝার চেষ্টা করব। দেখুন ডাইরেক্ট কারেন্ট যার ইংরেজি নাম হচ্ছে ডাইরেক্ট কারেন্ট তাই একে অনেক ক্ষেত্রে সংক্ষেপে এই যে ডাইরেক্ট যাকে ডি দ্বারা প্রকাশ করা হয় আর কারেন্ট যার প্রথম অক্ষর সি তাই সি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ ডিসি নামে ডাকা হয় সংক্ষেপে অর্থাৎ ডিসি মানেই হচ্ছে ডাইরেক্ট কারেন্ট তো আজকে আমরা যেহেতু ডাইরেক্ট কারেন্টের সংজ্ঞা শিখবো এবং সেগুলোকে কিভাবে প্রকাশ করতে হয় সেটি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব এজন্য একটি আমরা গ্রাফের সহায়তা নেব দেখুন আমরা যে কোনো কিছু প্রকাশ করার জন্য গ্রাফিক্যালি প্রকাশ করার চেষ্টা করি কেননা বলা হয়ে থাকে ইঞ্জিনিয়ারদের ভাষায় হয়ে থাকে গ্রাফ বা যে কোনো ধরনের পিকচার বা ছবি তো কারেন্ট যখন প্রবাহিত হয় তখন একটা সময় ধরে কিন্তু সে প্রবাহিত হয় জাদুকরের মতো সে হঠাৎ উপস্থিত হয় হঠাৎ চলে যায় এমন কিন্তু হয় না একটা সময়ব্যাপী সে ব্যবহৃত হয় সময়ব্যাপী সে কিন্তু প্রবাহ হয় যে আপনার যে রুমে যে লাইটটি জ্বলছে সেটি কিন্তু খনিকের জন্য জ্বলছে ক্ষণিকের জন্য নিভে যাচ্ছে তা না আপনি কিন্তু ঘন্টা পর ঘন্টা লাইটটি জ্বালিয়ে রাখছেন তো এই যে কারেন্ট যে ঘন্টার পর ঘন্টা আপনার ওই ব্যবহৃত ডিভাইসের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে একে সময় দ্বারা নির্ধারণ করা হয় তো দেখুন এখানেও কারেন্ট প্রবাহকে আমরা এই যে আনুভৌমিক যে দাগ দেখতে পাচ্ছি সেখানে আমরা সময় দ্বারা চিহ্নিত করব সময় সময় যার ইংরেজির নাম টাইম তাই ব্র্যাকেটে আমি টি দিয়ে দিলাম আর অপরদিকে আমরা যেহেতু কারেন্ট সম্পর্কে আলোচনা করছি সেটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট তাই এই যে উলম্ব অংশ এখানে আমরা কারেন্ট দ্বারা চিহ্নিত করছি বা কারেন্টের মান যেগুলো পাব এখন আমরা জানি মূল বিন্দুতে যে কোনো জিনিসের মান থাকে জিরো একটু উপরে উঠলে হয় ওয়ান তারপরে উঠলে হয় টু তারপরে হয় থ্রি তারপরে হয় ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে কিন্তু মান আস্তে আস্তে উপরে বৃদ্ধি পেতে থাকে আবার যখন এই বরাবর যাব তখন এই বরাবর কি বৃদ্ধি পেতে থাকে এই বরাবর যেতে থাকলে সময় বৃদ্ধি পেতে থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে বৃদ্ধি পেতে থাকে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ভালোভাবে খেয়াল করুন আমরা যদি কখনো এই বরাবর বিবেচনা করি বা দূরত্ব অতিক্রম করি তাহলে সময় বৃদ্ধি পায় আর যদি উপরের দিকে উঠতে থাকি তাহলে আস্তে আস্তে কী বৃদ্ধি থেকে বৃদ্ধি পেতে থাকে এখানে কারেন্ট বলেছি তাই ধরে নিতে হবে যে উপরে উঠলে কারেন্টের মান বৃদ্ধি পেতে থাকে তো এটা যদি বুঝতে পারেন তাহলে দেখ প্রিয় সেখানি ভাই বোনেরা এখন মনে করুন যে আপনারা একটা কারেন্টকে নির্ধারণ করবেন সেটা হচ্ছে পাঁচ অ্যাম্পেয়ার এই পাঁচ অ্যাম্পেয়ার কারেন্টকে নির্ধারণ করার জন্য আর সেটি যদি ডিসি কারেন্ট হয় তাহলে তাকে ঠিক এইভাবে দেখাতে হবে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ তারপর এই বরাবর একটি দাগ দিয়ে দিতে হবে ঠিক সোজা কোনো উপরে বা নিচের দিকে কিন্তু যাওয়া যাবে না দেখুন পাঁচ অ্যাম্পিয়ার বললাম তাই আমরা পাঁচ থেকে সোজা একটা দাগ টেনে দিলাম অর্থাৎ সেই কারেন্ট কিন্তু পাঁচের উপরেও যায়নি নিচেও নামেনি অর্থাৎ পাঁচতে পাঁচই আছে তো দেখুন কারেন্ট এই বরাবর সে যাচ্ছে এবং যাওয়ার সাথে সাথে তার কি হচ্ছে সময়েরও পরিবর্তন হচ্ছে আর এ বরাবর কি কারেন্টের মান কত আছে পাঁচ অর্থাৎ সময় এখানে ঠিকই পরিবর্তন হচ্ছে দেখুন এই যে সময় পরিবর্তন হচ্ছে কিন্তু কারেন্টের মান উপরেও যাচ্ছে না নিচেও নামছে না তাহলে ভালোভাবে খেয়াল করুন সময়ের পরিবর্তনের সাথে কারেন্টের মানের কখনও কোনো পরিবর্তন হচ্ছে না সে সোজা চলে যাচ্ছে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে পরিবর্তন হচ্ছে কিভাবে বুঝবো যদি হতো তাদেরকে বলবো যদি পরিবর্তন হতো তাহলে ঠিক এইভাবে হতো পাঁচ থেকে সে এই যে উপরে গেল ছয় সাত পার হয়ে গেল আবার সে নিচে আসছে তার মানে কারেন্ট এই যে এ বরবর যদি আসতো তাহলে কত হতো তিন হতো তো একই বলে পরিবর্তন কিন্তু এই লাইনটি একটু ভালোভাবে খেয়াল করে দেখুন তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এই যেখান থেকে আমি যে দাগটি টেনেছি ডিসি কারেন্টের জন্য এই দাগটি যে লেভেলে আছে সেটি হচ্ছে এই পাঁচ বরাবর এখান থেকেও বিবেচনা করুন দেখুন এই পাঁচ বরাবর এখান থেকে বিবেচনা করুন তাও এই পাঁচ বরাবর কোনো কম বা বেশি হয়নি তাহলে ডিসি কারেন্টের সংজ্ঞা হবে যে কারেন্টের মান সময়ের সাথে পরিবর্তন হয় না অর্থাৎ সময় পরিবর্তন হচ্ছে কিন্তু এই ডিসি কারেন্টের মানের কোনো পরিবর্তন হচ্ছে না সেই ধরনের কারেন্টকে বলা হয় ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট আশা করি আপনারা বুঝে নিয়েছেন তারপরে আমি সংজ্ঞাটি আরেকবার রিপিট করছি যে কারেন্টের মান সময়ের পরিবর্তনের সাথে কারেন্টের মানের কোনো পরিবর্তন হয় না দেখুন পাঁচ তো পাঁচই আছে অর্থাৎ কারেন্টের মানের কোনো পরিবর্তন হয় না তাকেই বলা হয় ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট অর্থাৎ সে ডাইরেক্ট সোজা লাইন বরাবর বা সোজা একটি স্ট্রেট লাইন দ্বারা প্রকাশ করা যায় সেজন্য একে বলা হয় ডিসি বা ডাইরেক্ট কারেন্ট আশা করি প্রিয় শিক্ষার্থী ভাই বোনারা এই ডাইরেক্ট কারেন্টের সংজ্ঞাটি আপনারা ভালোভাবে বুঝে নিয়েছেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এখন আমরা জানবো সার্কিট প্যারামিটারের তালিকা আসলে সার্কিট প্যারামিটার সংজ্ঞা থেকে আমরা কি জানলাম যে বৈদ্যুতিক সার্কিটে ব্যবহৃত সমস্ত উপাদানগুলোকে সার্কিট প্যারামিটার বলা হয় অর্থাৎ সার্কিট প্যারামিটারের তালিকা যদি আমরা করি যে আসলে বৈদ্যুতিক সার্কিটে তো অনেক ধরনের উপাদান বা ডিভাইস আপনারা চালান বা ব্যবহার করেন তো তার ক্যাটাগরির উপর ভিত্তি করে ওই প্যারামিটারগুলোকে তিনটি বিশেষ শ্রেণীতে ভাগ করা যায় সেই তালিকা অনুসারে একটি হচ্ছে রেজিস্ট্যান্স আর একটা ইন্ডাকটেন্স আর একটা ক্যাপাসিট্যান্স তো দেখুন কীভাবে এগুলো সহজে আপনারা বুঝে যান একটু মনোযোগ সহকারে খেয়াল করুন আমরা প্রথম যে সার্কিট প্যারামিটার সেটি হচ্ছে রেজিস্ট্যান্স এটি জানব তো রেজিস্ট্যান্স আমরা জেনেছি যে বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করে এমন বৈশিষ্ট্য কী বলা হয় রেজিস্ট্যান্স বলা হয় বা যার বাংলা অর্থ হচ্ছে রোদ তো এই রোধযুক্ত সার্কিট প্যারামিটার কোনগুলো আমরা সেগুলো চিনব সেগুলো আছে অবশ্যই আছে তার একটি হলো বাল্ব আমরা যে বাল্ব ব্যবহার করি আলু পাওয়ার জন্য সেই বাল্বগুলো আসলে যুক্ত সার্কিট প্যারামিটার আবার আমরা যে হিটারে তার ব্যবহার করি রান্না বান্নার কাজে বা তাপ পাওয়ার জন্য যে হিটার ব্যবহার করি সেই হিটারে কিন্তু তার থাকে কী তার থাকে নাইক্রোম তার থাকে সেই নাইক্রোম তারে যখন কারেন্ট প্রবাহ হয় তখন তার ভিতরে উচ্চ রেজিস্টেন্সের কারণে সেখানে তাঁপ উৎপন্ন হয় তাহলে বোঝা যাচ্ছে যে হিটারও তো আমরা সার্কিটে ব্যবহার করে থাকি তাই এটিকে সার্কিট প্যারামিটারের অন্তর্গত এই জন্য করা হয় আর এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে আসলে এর মধ্যবর্তী রোধ দ্বারা বিবেচনা করা হয় এই যে হিটার কাজ করে তার রোধের কারণেই কিন্তু সে হিট তৈরি করে আর এই যে বাল্ব তার রোধের কারণেই কিন্তু সে আলো ছড়ায় ওখানে ভোল্টেজ ড্রপ ঘটিয়ে তো বুঝতে পারছি এর মধ্যবর্তী যে রেজিস্ট্যান্স এর কারণে এগুলো কাজ করছে তাই এই উপাদানগুলোকে বলা হয় রেজিস্ট্যান্স প্যারামিটার অর্থাৎ সার্কিটি প্যারামিটার একটি হলো রেজিস্ট্যান্স আশা করি খুব ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন এর পরবর্তীতে যেটি আছে সেটি হচ্ছে ইন্ডাকট্যান্স এই ইন্ডাকট্যান্সও কিন্তু আমরা ব্যবহার করি ইন্ডাকট্যান্স কি আমরা অনেকেই কিন্তু চিনি না তাদের উদ্দেশ্যে আমরা বলি যখন একটি পরিবাহী তার মনে করলাম যে কোনো একটি তার আপনারা আছে এখন এই পরিবাহী তারটিকে যদি আপনি একটু প্যাঁচ দেন কয়েকটি প্যাঁচ দিলেন একটি এইভাবে প্যাঁচ দেওয়ার পর তারটি দেখতে কিন্তু ঠিক এমন হয়ে যাবে তখন এই জিনিসটাকে বলা হয় ইন্ডাক্টর বলা হয় বা আবেশক বলা হয় বাংলায় আর এই ইন্ডাক্টর যে পরিমাণ কাজ দেবে তার পরিমাণকে বলা হয় ইন্ডাকট্যান্স আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ ইন্ডাক্টরের ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন সে আবেশ তৈরি করে আর সেই আবেশকেই বলা হয় ইন্ডাক্ট্যান্স ট্যান্স আশা করি বুঝতে পেরেছেন তো এটি মূল বিষয় ছিল না আসলে মূল বিষয় ছিল যে সার্কিট প্যারামিটার হিসেবে ইন্ডাক ট্যান্স আসলে কি ধরনের প্যারামিটার সেগুলো কোনগুলো এগুলো আমাদের বোঝার চেষ্টা করতে হবে তো দেখা যায় বাস্তব ক্ষেত্রে আমরা এই ইন্ডাক যুক্ত যে প্যারামিটারগুলো আছে সেগুলো কিন্তু অনেক ব্যবহার করি তার ভিতরে আপনাদের বিশাল যে ব্যবহার সেটা হচ্ছে মোটর আজকাল প্রত্যেকের বাড়িতে কিন্তু মোটর ব্যবহার করা হয় মোটর না ব্যবহার করলে সে কিন্তু একটি হলে ফ্যান ব্যবহার করে সে তার শরীরকে ঠান্ডা রাখার জন্যে সেই ফ্যানের ভিতরে এবং এই মোটরগুলোর ভিতরে যদি বিশ্লেষণ করে দেখা যায় তাহলে আপনারা দেখতে পারবেন যে তার ভিতরে প্রচুর পরিমাণে কপার অথবা অ্যালুমিনিয়ামের তার আছে সেই তারগুলো কি বলা হয় পরিবাহী তার বা সেই পরিবাহী তারগুলো যখন পেঁচানো থাকে দেখবেন এই মোটর অথবা ফ্যানের ভিতরে সেই কি কিন্তু পেঁচানো আছে যখন পরিবাহী তারকে পেঁচানো হয় তখনই সেটা কি হয়ে যায় ইন্ডাক্টর হয় আর ইন্ডাক্টর কি দেয় ইন্ডাক ট্যান্স দেয় যে মান বা যে আবেশ পায় সেগুলোকে বলা হয় ইন্ডাক তো এই ইন্ডাক্ট্যান্সের উপর ভিত্তি করে মোটর ফ্যান এগুলো কিন্তু চলে তাহলে বোঝা যাচ্ছে এই যে ফ্যান মটর জেনারেটর ট্রান্সফর্মার এগুলো সবগুলোতে আসলে এই যে ইন্ডাক্টর ব্যবহার করা হয় সেজন্য এই ধরনের কোয়ালিটিযুক্ত প্যারামিটারগুলোকে একত্রে নাম দেওয়া হলো যে ইন্ডাকট্যান্স কেননা ইন্ডাক্টেন্সের ভিত্তি করে এগুলো কাজ করে তো সংক্ষেপে আপনারা কিন্তু বুঝে গেছেন যে ইন্ডাকট্যান্স কেন সার্কিট প্যারামিটারের অন্তর্গত হলো এখন আমরা দেখব ক্যাপাসিট্যান্স কিভাবে সার্কিট প্যারামিটারের অন্তর্ভুক্ত হলো এখন আমরা কিছু কিছু ডিভাইস ব্যবহার করি সেগুলো ক্যাপাসিট্যান্স দ্বারা কাজ করে যেমন একটি পিকচার টিউব টেলিভিশনের যে পিকচার টিউব সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বৈদ্যুতিক চার্জ সঞ্চয় হয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু ক্যাপাসিট্যান্স শ্রেণীর প্যারামিটার অথবা আপনারা যখন পাওয়ার ফ্যাক্টর উন্নীতকরণ পড়বেন তখন পাওয়ার ফ্যাক্টর উন্নীতকরণের জন্য বিভিন্ন ধরনের ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করা হয় অর্থাৎ কিছু কিছু সার্কিট আছে যেগুলো যুক্ত সার্কিট প্যারামিটার সেই সকল জিনিসগুলোকে আসলে বলা হয় সার্কিট প্যারামিটারের ক্যাফাসিট্যান্স শ্রেণীর আশা করি বুঝতে পেরেছেন তো এর ভিতরে কোনগুলো থাকতে পারে এর ভিতরে কন্ডেন্সার বলে একটা ডিভাইস আমরা পাই যা পাওয়ার ফ্যাক্টর উন্নীতকরণের জন্য ব্যবহার করা হয় কনডেন্সার নামটি একটু জেনে রাখুন যেই কনডেন্সার হচ্ছে ক্যাভাসিট্যান্স প্যারামিটারের অন্তর্গত তো প্রিয় শিক্ষার্থী ভাই আমি আপনাদের সহজে সার্কিট প্যারামিটার কোনগুলো এবং সার্কিট প্যারামিটার কী এগুলো বোঝানোর চেষ্টা করেছি আপনারা যদি বোঝে থাকেন তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিজের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন যেন তারাও এগুলো শিখতে পারে আজকের মতো এই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করেছি আসসালামু আলাইকুম